ভাই মুরাদ হাসান প্রশ্ন করছেন যে ভাগ্য লেখা শেষ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কলম সৃষ্টি করেন, অতঃপর তিনি বলেন লেখো। কলম প্রশ্ন করলো কি লিখব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকাদিরুল খালায়েক, পৃথিবীর যারা সৃষ্টি আছে তাদের তুমি ভাগ্য লিপিবদ্ধ করো। সুতরাং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানব সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকের ভাগ্য লিপিবদ্ধ করা আছে। সুতরাং ভাগ্য লিপিবদ্ধ আছে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিলেন, পাঁচটি বিষয়ে তিনি তাকে উপদেশ দিলেন, তার মধ্যে তিনি সবশেষে তিনি বললেন রুফিয়াতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর ভাগ্য লেখনের এই ভাগ্যলিপি এটা শুকিয়ে গেছে, এই খাতাটা শুকিয়ে গেছে, অর্থাৎ নতুন করে আর ভাগ্য লেখা হবে না। এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে গাছপালা লতা পাতা কিংবা গরু ছাগল এগুলোর ভাগ্য কি লেখা আছে বা তাদের লেখা হয়েছে কিনা। যেহেতু রাসূল বলছেন মাকাদিরুল খালায়েক, পৃথিবীর যত সৃষ্টি আছে সবগুলির ভাগ্য, তার মানে সবগুলির ভাগ্য যাদের হিসাব নিকাশ হবে বা কে কতটুকু সময় বেঁচে থাকবে, কতটুকু মানে কোথায় মৃত্যুবরণ করবে, এসবগুলি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান।